বিপদ বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত 10 জন, বাড়িঘর ভাঙচুর। ঝিনাইদহ শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছে। সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানের ক্ষেতে পানি দিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এ সময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত 10 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আছে ছোট বাচ্চা, আপনারা ঘরে আছে হাত দেবেন না, হাত দেবেন না। তারপরেও ঘর ভাঙচুর করে আমার মান্নান তার দলবল সহ আমার বাড়ির ভিতর ঢুকিয়ে ঘরের ভিতর যাইয়ে টাকা পয়সা ছিল, গয়নাগাটি ছিল, ড্রয়ার খুলিয়ে আমার ছেলের চাকরির জন্যই টাকা পয়সা রাখা হয়েছিল। 1,20,000 টাকা ছিল, এক ভরি মতো স্বর্ণ ছিল, সে সমস্ত হচ্ছে ই করে নিয়ে গেছে। আমি বাধা দিতে যাই, আমার হচ্ছে বাঁশ দিয়ে বাঁশ এড়িয়ে মারে, আমি তাড়াতাড়ি সরে গেছি। এ সারাজানের একটু পরেই আমাদের বাড়িতে কেউ ছিল না, মান্নান লোকজন সহ দলবল নিয়ে আমাদের বাড়িতে হঠাৎ ওই পাশের বাড়ি হয়েছে হচ্ছিলো ভাঙচুর হচ্ছে। তারপর দেখি ওই দিক ভাঙচুর করিয়া আমাদের বাড়িতে ভাঙচুর শুরু করে দিতে চলে।